আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে তার সঙ্গে তার পেয়ারা হাবিব আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের পাক রওজায় ভক্তি চুম্বন রেখে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর ওলি আউলিয়া গাউস কুতুব সকলের চরণে সকলের দরবারে ভক্তি রেখে এবং আপনারা দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের কাছে ভক্তি রেখে ভক্তিপূর্ণ সালাম রেখে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমরা দুটি শিল্পী উপস্থিত হয়েছি দুটি পালা নিয়ে আজকের পালা হলো খাজা বাবার জীবনী এবং বড় পিসাবের জীবনী বাংলাদেশের সুনামধন্য শিল্পী লতিফ সরকার সাহেব উনি গাবেন খাজা বাবার জীবনী নিয়ে আমি এখনো গান বাজনা শিখি নাই দেশে দেশে শুধু ঘুরি আপনাদের চরণধুলি দোয়া পাওয়ার জন্য আপনাদের চরণধুলি দোয়া যদি পাই ভবিষ্যতে আশা ভরসা করা যায় একজন শিল্পী মোটামুটি হতে পারবো আর কি তাই আমাকে দিয়েছেন বড় পীরের ভূমিকা এই বিসিডি উপহার দিচ্ছেন প্রযোজনায় পরিবেশনায় স্মৃতিসুর ২৯ ভাই এ অনন্যা প্লাজা পাটটলি ঢাকা আমাদের এই গানগুলি কথাগুলি যদি আপনাদের ভালো লাগে আমাদের জীবন এবং আমাদের গাওয়া সার্থক হবে ধন্যবাদ তাই সর্বপ্রথম আমি একটি গান গাবো বড় পীরের এই গানের পরে কিছু কথা কিংবা প্রশ্ন রাখার জন্য চেষ্টা করব আমার বড় পীরের গুণগান শুনিলে বাড়িবে গান আইলো শুনে যায় আসে কান আমার বড় পীরের গুণগান শুনিলে বাড়িবে জ্ঞান আইলো শুনে যায় আসে কান আমার বসে বসে কাঁদিতেছেন বিদ্যা এক মায়ায় আমার বড় পীর কই মাঝ ননী কান্দ কি কারণ তোমার মনে কি বা ব্যথা কও শুনি এখন ওরে কথা শুনে মাঝ ননী সাইরা দিয়া চোখের পানি কথা শুনে মাঝ ননী সাইরা দিয়া চোখের পানি কান্দিয়া হইল একজ্ঞান আইলো শুনে যায় আসে কান আমার বড় পীরের গুণগান শুনিলে বাড়িবে জ্ঞান আইলো শুনে যায় আসে কান আমার আপন বাড়িতে তারা করিল ভ্রমণ হঠাৎ করে নদীর মাঝে বাইরা গেল ঢল পুত্রবধূ সহ তারা হইল নদীর তল আমার ছেলে বধূ গেল মারা ভেবে পাই না কুল কিনারা ছেলে বধূ গেল মারা ভেবে পাই না কুল কিনারা হইল কত জ্বর তুফান আইলো শুনে যায় আসে কান আমার বড় পীরের গুণগান শুনিলে বাড়িবে জান আইলো শুনে যায় আসে কান আমার বড় পীরের
পারো দিতে পারো যা ইচ্ছা তাই করতে পারো নিতে পারো দিতে পারো যা ইচ্ছা তাই করতে পারো তুমি বড় মেহেরবান আইলো শুনে যায় আসে কান আমার বড় পীরের গুণগান শুনিলে বাড়িবে জ্ঞান আইলো শুনে যায় আসে গান আমার বড় পিসাব লক্ষ্য করেছে দেখেন নদীর পারে এক বৃদ্ধ মহিলা বসে বসে কাঁদিতেছে বড় পীর গিয়ে বলে মা মা তুমি কান্দো কেন কই বাবা আমি কেন কান্দি এই পৃথিবীর বুকে আমার আর কেউ নাই শুধু একটি মাত্র সন্তান ছিল একটি মাত্র ছেলেই ছিল আমার আমি অতি শোক করে আমি ছেলেকে পাঠিয়েছি নদীর ওপার বিয়ে করার জন্য যখন বিয়ে করে বরযাত্রী নিয়ে আসতে লাগলো হঠাৎ করে নদীর মাঝে এত বড় জ্বর হইল আর আমার ছেলে পুত্রবধূ সহ যারা ছিল সবাই নদীর তল হয়ে গেল তাই আমি নদীর পারে বসে বসে কাঁদি যদি আমার সন্তান ফিরে আসে এই কথা বড় পিসাব যখন শুনলো আমার বড় পীর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে হে আল্লাহ আমি শুনেছি তুমি রহম রহমানে রহিম তুমি নিতেও পারো আবার দিতেও পারো আমি এও জানি এই পৃথিবী তুমি ধ্বংস করে ফেলবে কিয়ামত করে ফেলবে তাও জানি এই পৃথিবীকে আবার পূর্ণ উত্থান করে এই মানুষকে জীবিত করে কাল হাসরের মাঠে মানুষের বিচার করবে হে আল্লাহ হে আমার আল্লাহ আমি তখনই বিশ্বাস করব যদি এই বৃদ্ধ মায়ের সন্তান তুমি দিতে পারো তাই আল্লাহ আমি নদীর পারে সেজদা দিলাম যতক্ষণ পর্যন্ত এই বুড়ি বেটির সন্তান এই নদীর থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি এই সেজদার থেকে উঠব না আমার আল্লাহ বলতেছে হে বড় পীর তোমার কথা আমি অমান্য করতে পারি না তোমার দুই চোখের পানি আমি সহ্য করতে পারি না বড় পীর তাই বড় পীরের কথা রক্ষা করতে গিয়ে হঠাৎ করে মা জননী নদীর দিকে তাকিয়ে কি দেখলেন হঠাৎ করে মা জননী নদীর দিকে চায় ওরে মরা ছেলে জিন্দা হলো আল্লাহর কৃপায় হঠাৎ করে মা জননী নদীর দিকে চায় মরা ছেলে জিন্দা হলো আল্লাহর কৃপায় ছেলে তাহার বসায় আছে নতুন দুলা সেজে নৌকার ভিতরে কত বিয়ার বাজনা বাজে ছেলে আইসা পড়ে গেল বড় পীরের পায়ে আমার মা জননী হাত উঠাইলো আল্লাহরই দরগায় ওরে ছেলে আইসা কি করিল পীরের কাছে মুরিদ হইল ছেলে আইসা কি করিল পীরের কাছে মুরিদ হইল কবির উদ্দিন নাম রাখিল বলে সরকার সুবহান আইলো শুনে যায় আসে কান আমার বড় পীরের গুণগান শুনিলে বাড়িবে জ্ঞান আইলো শুনে যায় আসে কান আমার আসরের ভিতরে ভুলি নাই বাইরে আমার মনে পড়ে এইবার একটা প্রশ্ন করি আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া ছোট করে আমার জানার দরকার কেন জানার দরকার আমার শিক্ষার অনেক অভাব আছে শিক্ষার কখনো শেষ হয় না তাই বাংলাদেশের সুনামধন্য একজন শিল্পী পেয়েছি তাই আমি জানতে চাই এই যে খাজা বাবা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি একদিন ছোট কোলের মাসুম বাচ্চা নিয়ে আগুনের দিক চলে গেল আগুন
সাধারণত আমরা গরম সহ্য করতে পারি না গরম সহ্য করতে পারি না আর আগুন তো দূরের কথা কিন্তু দেখা গেল এই খাজা বাবা কুলের মাসুম বাচ্চা নিয়ে আগুনের চলে গেল আমার এখানেই প্রশ্ন এই যে বাচ্চা নিয়ে খাজা বাবা আগুনে গেল এর কারণটা কি এর মূল উদ্দেশ্যটা কি আগুনে কেন গেল এবং এই আগুনের ভিতরে কি এমন রহস্য আছে সেই বাচ্চাকে নিয়ে আমি আপনার কাছে জানতে চাই আশা করি সুন্দর মীমাংসাই আমাকে দিবে এমন দুটি পালা এই পালার ভিতরে কোনো আজে বাজে ফাউল কথা আসে না শুধু আল্লাহর রাসূলের খাজা বাবা বড় পীর পীর মুর্শিদের কথাই এই পালার ভিতরে চলে তাই আমার একটি কথাই আপনার কাছে রইল আশা করি মীমাংসা করবেন আমার বড় পীরের গুণগান শুনিলে বাড়ি বেগান আইলো শুনে যায় আসে কান আমার বড় পীরের গুণগান শুনিলে বাড়ি বেগান আইলো শুনে যায় আসে কান আমার বড় পীরের গুণগান শুনিলে বাড়ি বেগান আইলো শুনে যা আসে কান সম্মানিত শ্রোতা মণ্ডলী আজ আমরা উপস্থিত হয়েছি যে পালাগান নিয়ে আল্লাহর মহান শ্রেষ্ঠ দুজন আউলিয়া হযরত বরপীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবানি কুতুবে রাব্বানী নূরে ইয়াজদানী গাউসে সামদানী জিলানের জিলানী সেই বরপীরের জীবনী পেয়েছেন বা গাবেন বা গিয়েছেন লিপি সরকার আর আপনাদেরই অধম আমি অধম লতিফ সরকার আমাকে দিয়েছেন সে আল্লাহর মহান আউলিয়া নবীজির পিয়ারা মা ফাতেমার নয়নের মণি হযরত আলী রিদের চাঁদ ওসমান হারুনি চিস্তিয়ার গুলজার খাজায় খাজেগান কুল্লে খাজেগান সুম্মে আজমরি গরিব নিওয়াজ গরিবের বন্ধু আতায় রাসুল আল্লাহ হাসানে আল হোসাইনি হযরত খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির জীবনী আমাকে দিয়েছেন আমরা আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি ভরসা রেখে বিশ্বের যত নবী পয়গম্বর উলিয়া গাউস কুতুব সকলের প্রতি ভক্তি রেখে এই গান শুরু করব সকলের প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি এই ক্যাসেট ও ভিসিডি উপহার দিচ্ছে ঝংকার প্রোডাক্টস এর পক্ষে হাসান রেজাউর রহমান বাচ্চু ভাই পরিবেশনা সিডি জোন অডিও কমপ্লেক্স 162 নং আল করিম মার্কেট নবপুর ঢাকা মিরপুর বাবা শাহ আলী রহমতুল্লাহের পাক দরবারে ভক্তি রেখে সকলের প্রতি সালাম রেখে দেশ ও বিদেশে যে আশেকান জাকেরান শ্রোতাবৃন্দ আমাদের এই গান উপভোগ করতেছেন সকলের প্রতি সালাম জানিয়ে আমার অনুষ্ঠান আরম্ভ করছি ধন্যবাদ মাটির মূর্তি কলমা পরে মাটির মূর্তি কলমা পরে মাটির মূর্তি জিন্দা হইয়া নাম লেখায় লীর খাতায় মাটির মূর্তি জিন্দা হইয়া নাম লেখায় লীর খাতায়
মাটির মূর্তি ও কলেমা পড়ে খাজা বাবার হাতের ইশারায় আমার খাজা মনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একদিন চায়ে দেখে পূজারীরা মাটির মূর্তির সামনে খাদ্য দিয়ে বসে আছে খাজা বাবা বলে যে খায় না তার পূজা তোমরা কেন করো আল্লাহর পূজা করো আল্লাহর ইবাদত করো সেখানে অনেক ব্রাহ্মণ ছিল তারা বললেন আপনি কি বলতে চান আমার খাজা বাবা বলে এই যে মাটির মূর্তি তোমরা ইবাদত করো সেটা তোমাদের কথা শুনে না ব্রাহ্মণ বলে তাহলে আপনার কথা শুনবে বলে অবশ্যই আল্লাহ যদি আমার সহায় থাকে আমার কথা শুনবে কি শুনতে চাও তোমরা বলে দেখি আপনি মাটির মূর্তির কথা বলেন তো আমার খাজা বাবা হাতের আঙ্গলিতে ইশারা যখন দিল সাথে সাথে মাটির মূর্তির ভিতরে প্রাণ পাখি চলে গেল মাটির মূর্তি বলে আসসালামু আলাইকুম খাজা মঈনুদ্দিন চিশতি সালাম আপনার পা খাজা বলে আমি কে তুমি একবার বলো না সবাই আমি কি বলে আপনি আল্লাহর আউলিয়া নিঃসন্দেহে বলতে পারি সেখানে অনেক ব্রাহ্মণ ছিল বলে মাটির মূর্তির যে কথা বলাইতে পারে অবশ্যই সে আল্লাহর আউলিয়া সবাই কলেমা পড়ে খাজা বাবার কাছে মুরিদ হয়ে গেল যাই হোক আমার বিপক্ষের শিল্পী লিপি সরকার আমাকে প্রশ্ন করেছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একদিন একটি বাচ্চা নিয়া মাসুম বাচ্চা তবে বাচ্চারা কথা বলতে পারো পারত শিশু বাচ্চা কিন্তু বাচ্চাটা নিয়ে আগুনে গেল কেন আমার খাজা বাবা আরেকটু সামনে গিয়া দেখে অনেক লোক আগুনের পূজা করে ব্রাহ্মণরা আমার খাজা বাবা বলে আগুনের পূজা কেন করো যেই আগুনের করো পূজা এই আগুনেই তোমাদের করবে ভাজা ভাজা এক আল্লাহর ইবাদত করো কারণ এই আগুন তোমাদের মুক্তি করবে না যদি সাহস থাকে আগুনের ভিতরে যাও তো শত শত বছর আগুন জ্বালায় রাখছে দাউ দাউ করে লাউ টকটকে হয়ে গেছে ব্রাহ্মণরা বলে আমরা যদি আগুনের ভিতরে যাই এখন তো আগুনে আমাদের পুড়িয়ে ফেলবে খাজা বাবা বলে যে আগুনে তোমাদের এখন পোড়াবে এই আগুনে হাসরের দিনও পোড়াবে আর যে এখন পোড়াইতে পারে না সে হাসরের দিনও পোড়াইতে পারবে না পূজারীরা বলে আপনি যান দেখি আগুনের ভিতরে দেখি আপনারা পোড়াই কিনা আমার খাজা বাবা তার পায়ের খরম ফিকে দিল একটু পরে খরমটা চলে আসলো খাজা বাবা বলে আমি তো দূরের কথা আমার পায়ের খরমও পুরাইতে পারে না কারণ আল্লাহর রহমত আমার উপর বর্ষিত হইতেছে এক মাজনুনি একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে ওই বাচ্চাটারে কোলের মধ্যে খাজা বাবা বলে আগুনের ভিতরে চলে গেছে মা চিৎকার করতেছে যে মুসলমান ফকিরও পুড়ে ছাই হবে আমার বাচ্চাটারও শেষ করে দিল কিন্তু একটু পরে আমার খাজা বাবা হাঁটতে হাঁটতে আগুন থেকে বাহিরে চলে আসলেন চায়ে দেখে বাচ্চাটা কোলের মধ্যে হাসতেছে বাচ্চার মা বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে বলে বাবা তুই যে আগুনের মধ্যে ছিলি তোর কোনো কষ্ট হয় নাই বাচ্চা বলে মা গো বাচ্চা কথা বলতে পারতো মা গো আগুনের ভিতরে গিয়া যেই শান্তি আমি পাইছি পৃথিবীর মধ্যে জন্ম নিয়ে এত শান্তি আর কোনোদিন পাই নাই অর্থাৎ আমার আল্লাহ ওই মুহূর্তে ওই আগুনের ভিতরে একটা বেহেস্তের শান্তি দিয়েছিল কারণ আল্লাহর ওলির সাথে বাচ্চারা গিয়েছিল তাই দেখে সেখানে শত শত ব্রাহ্মণ ছিল সবাই আমার খাজা বাবার হাতে হাত দিয়ে কলেমা তৈয়বা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করে মুসলমান হয়ে খাজা বাবার কাছে মুরিদ হয়ে গেলেন এই তো তাহার কথা ছিল ইহার বেশি নাই এইবার আমি দুই এক কথা তাহার কাছে চাই রে গান গেলেন খুব সুন্দর খাজা বাবার গুণগান শুনিলে বাড়িবে জ্ঞান আইলো শুনে যা আসে কান হ্যাঁ বড় পীরের গুণগান শুনিলে বাড়িবে জ্ঞান ঠিকই আল্লাহর ওলির গুণগান শুনলে জ্ঞান বাড়ে কিন্তু এই গানটার মধ্যে শুনতে পাইলাম এক মা জননীর একটি সন্তান মাত্র বিয়ে করতে গিয়েছে বরযাত্রী নিয়ে আসার সময় নববধূ সহ নৌকা ডুবে গেছে মা জননী নদীর পার কাঁদতেছে কাঁদতে কাঁদতে চোখের মধ্যে ঘা হয়ে গেছে যেই মায়ের সন্তান চলে গেছে সেই মা জানে পৃথিবীর মধ্যে কত কষ্ট সন্তান হারানো ব্যথা কি মায়ের চোখে ঘা হয়ে গেছে বড় পীর আব্দুল কাদের জিলানী
নদীর কিনারে চলে গেলেন গিয়ে দেখে মা কাঁদতেছে বরফির বলে মা গো তুমি কাঁদো কেন মা বলে বরফি আমার একটাই মাত্র সন্তান সেই সন্তান বড় হয়েছে বিয়ে করেছে বধূ নিয়ে আসার সময় নদীর মধ্যে ঝড় উঠে বধূ সহ আমার ছেলে সহ বরযাত্রী সহ ডুবে আজ থেকে 12 বছর আগে মরে গেছে কথা শুনে বরবীর বলে মা গো তুমি কেঁদো না তোমার ছেলে ফিরে আসবে বরবীর সাজদা দিয়ে পড়লেন বরবীরের কথায় আল্লাহ শেষ পর্যন্ত 12 বছরের মরা জিন্দা করে দিলেন আমি অনেক বয়তির মুখে শুনেছি আল্লাহ বলে না বরবীর যারা ডুবে মারা গেছে তাদের হাড়ি মাংস মজ্জা গুর্দা কলিজা ফেফসা তিল্লি সব নদীতে গলে গেছে মাছে খেয়ে ফেলছে বরবীর বলে আল্লাহ হাসরের মাঠে তুমি জিন্দা করবে না ওইভাবে জিন্দা করে দাও তার গানের মধ্যে আমি শুনলাম কিন্তু বরবীর আরেকটা কথা বলছিল মাওলা গো জমিনে যেমন বীজের কারণে একটা গাছ হয় বীজের কারণে গাছ হয় ফসল হয় তেমনি মানুষের দেহের মধ্যে একটা বীজ আছে যে বীজের মাধ্যমে আল্লাহ হাসরের মাঠে মানুষকে জিন্দা করবে বরবী তখন বলছিল আল্লাহ ওই বীজের মাধ্যমে তুমি বরযাত্রী জিন্দা করে দাও আমি জানতে চাই মানুষের ভিতরে বীজটা কি বিছনটা কি যে বিছনের মাধ্যমে ওই বরযাত্রীটা জিন্দা করেছিল এটা কি তোমার ভিতরে আছে না নাই ওইটা যদি থাইকা থাকে কোথায় আছে যদি না থাইকা থাকে তাহলে ওই বিছনটা বর্তমানে কোথায় আছে মাটির মূর্তি প্রশ্নের জবাব দিয়েছেন জবাব দিয়ে আমাকে একটি প্রশ্ন করেছেন আমি বড় পীরের একটি গান গেয়েছিলাম সেই গানের ভিতরে আছে আমার বড় পীর সাহেব বলেছিলেন হে আল্লাহ আমি শুনেছি হাসরের মাঠে এই মানুষকে জীবিত করে এই মানুষের বিচার করবেন যদি হাসরের মাঠে মানুষকে জীবিত করতে পারেন তাহলে এই বিদ্যা মায়ের সন্তানও জীবিত করতে পারবেন এখন এইখানেই পেস রেখে আমাকে প্রশ্ন করেছে এমন একটি জিনিস আছে মানুষ পানিতে পড়ে মরলে মাছে কলিজা খেয়ালায় হাত পাও যে সমস্ত জিনিস আছে সমস্ত কিছুই পানির সাথে মিশে যায় মাছে খেয়ে ফেলে মাটির সাথে মিশে যায় শুধু একটা জিনিস ধ্বংস হয় না আর সেই জিনিসের কারণেই কাল হাসরের মাঠে এই মানুষকে আল্লাহ জীবিত করবেন সেই জিনিসটা কি অনেক সুন্দর আমি বলবো এই মানুষ পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতরেই ওই জিনিসটা আছে সেটা কি সেটা হলো একটা হার যাকে বলা হয় আলবর্জক হার সেই হারের দ্বারায় প্রত্যেকটি মানুষের পিঠের যে নীল দাঁড়াটা আছে ওইখানে ওই হারটা আছে আর ওই হারটার কারণেই আমার আল্লাহ পাক কাল হাসরের মাঠে যে যেখানেই মারা যায় যেখানে সমাধি হয়ে যায় ওখান থেকে পূর্ণ উত্থান করে কাল হাসরের মাঠে এই বান্দাদের এই মানুষের বিচার আমার আল্লাহ পাক করবে এবং মানুষ জীবিত হয়ে যাবে
হাতটা কোথায় এই হাতটা আল্লাহর কুদরতি হাতে উঠায়া রেখেছে যেটা আছে এখনো আল্লাহর বেহেশতের ভিতরে যেখানকার নাম হলো ইল্লিন মুকাম সেই মুকামের ভিতরে সেই হাতটা আমার আল্লাহ পাক রেখে দিয়েছেন প্রশ্ন করে করার আগে কয় খলো খলো দলিল খলো লিপি সরকার আসলে কি কথা এইসব কথাই তো আজেবাজে কথা আসে না তারপরেও দুই এক কথা না বললে হয় না লতিফ সরকার সাহেব মানুষে যে পেন পরে পুর সাহেবের জায়গা কিন্তু রাখকেই লয় কি কথা দলিল যে খুলতে বললেন এগুলি আর ওই 45 বছর আগে জাইনা রাখছি আর শিখে রাখছি আমি কিন্তু শক্ত গায়ের পুক্ত বাসুর তাই প্রশ্ন ওইভাবেই কইরেন আর খোসা দিয়েন না খোসা দিলে অসুবিধা আছে ছায়ারে পাও দেখাইলে ছায়ায়ও পাও দেখানোর চেষ্টা করি এই হলো তার প্রশ্নের জবাব এবার আমার একটি গান এলো গানের পরে ওনাকে একটি প্রশ্ন করব হযরত আব্দুল কাদির চরণে মম শির হযরত আব্দুল কাদির চরণে মম শির হইয়া ছপিরানে পীর রহমতে আল্লাহর সাথে সাথে জানাই সালাম দরবারে তোমার আমি সাথে সাথে জানাই সালাম দরবারে তোমার আমি সাথে সাথে জানাই সালাম দরবারে তোমার আমি সাথে সাথে জানাই সালাম দরবারে তোমার তবু গুনার বলবো কি জানবার কিছু নাই বাকি খেলে করিলে দেখি মহিমা গুণের কথা বড় পীরের কাহিনী যদি সাত দিন সাত রাত গাই শেষ হবে না আমার বড় পীর যখন তার মায়ের গর্ভে এক ভিক্ষুক তার বাড়িতে আসলো ভিক্ষা নেওয়ার জন্য ভিক্ষুক মানে একটু ভণ্ড লুসাই তরজারে কয় আর কি ওই ধরনের ওই ভিক্ষুক এসে যখন ভিক্ষা চাইলো মা দুগা ভিক্ষা দেন আর বড় পীরের মা কি করলেন ভিক্ষা দিতে গেলেন বড় পীরের মার হাত দেখে তার রূপ দেখে ওই ভিক্ষুক পাগল হয়ে গিয়েছেন ওই ভিক্ষুক কি করলেন বড় পীরের মাকে ধরতে যায় তাকে অপমান করতে যায় আর বড় পীর গর্ব থেকে দেখতে পায় এই অবস্থা আর আমার বড় পীর গর্ব থেকে বের হয়ে একটি বাঘের বেশ ধরে বাঘের রূপ ধরে সেই ফকিরকে কি করলেন তাড়িয়ে দিলেন এবং শুধু তাড়িয়ে দেন নাই ওই ফকিরকে হত্যা করলেন আমার আল্লাহ বলেছে হে আমার বান্দাগণ আমি সবচেয়ে ঘৃণা করি যেই ব্যক্তি মানুষ হয়ে মানুষকে খুন করে আমি আল্লাহ পছন্দ করি না কিন্তু আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় আমার আল্লাহ যে খুন করে সেটাও আল্লাহ পছন্দ করে
বড় পিশাব অনেক অনেক শিল্পী ওঠে কেন বললাম হয়তো উঠে বলতে পারে পেস রাখতে পারে আল্লাহ তো খুনীদের পছন্দ করে না এটা ঘৃণা করে বড় পিশাব জন্মের আগে খুন করে আসলো বলতে তো পারে কি বাবা পারে না যে অবস্থা দেখতেছি ভাব সব দেখতেছি লক্ষণ ভালো নাস্তা এইজন্য আগে বলে ফেললাম আর কি তাই আমার আল্লাহর ইচ্ছা বুঝা বড় দায় সবই আল্লাহর ইচ্ছাই হয় তাই আমার গান শুনেন এক মহিলা নিঃসন্তান হইয়া তুমি মেহেরবান সন্তান করিল দান গর্বে তে তাহার ও বড় এক মহিলা নিঃসন্তান হইয়া তুমি মেহেরবান সন্তান করিল দান গর্বে তে তাহার ওরে মহিলাই উঠাইয়া হাত করিতেছে ভরি বেশি কিছু বললাম না হযরত আব্দুল কাদের চরণে মম শির হযরত আব্দুল কাদের চরণে মম শির হইয়া ছপিরানে পীর রহমতে আল্লাহ ধন্যবাদ লিপি সরকার আমার যা জিজ্ঞাসা ছিল সুন্দরভাবে জবাব করেছে
কিন্তু আমি বলেছিলাম এবার আমার জিজ্ঞাসা লোক খোলো খোলো দলিল খোলো যারা দলিল পড়ে দলিল জানে কোরআন কিতাব পড়ে হাদিস পড়ে তাদেরকে তো এই কথাটা বলা হয় নাকি কিন্তু আমি এরা বললাম ভালো কথা কিন্তু কি এর মধ্যে কইরে দিল কি রাবের ঘটিতে ঢাইলা দিল দামি গাওয়া গি ওই একটা বাচ্চা আসলে বোঝে না জিনিসটা আমি যে কি বলতে যাচ্ছিলাম বোঝে নাই এক বাচ্চা তার বাবার সাথে হাঁটে গেছে বাজারে ঢুইকে কয় বাবা ওগুলি কি কয় নিমতি কয় খামু দিছে খাইছে কয় বাবা ওইটা কি কয় সন্দেশ কয় খামু দিছে খাইছে কয় ওইটা কি কয় মিষ্টি কয় এইডো খামু দিছে খাইছে কয় ওইটা কি কয় এটা বিল্ডিং কয় এইডো খামু হ্যাঁ সন্দেশ খায় মিষ্টিও খায় বিল্ডিং সহ খায় বলায় তো যাই হোক বলেছে যা আস্তে আস্তে সিরিয়ালে চলে আসবে একটু সময় লাগতে পারে তার মূল কথা হলো পালাটা খুব পবিত্র সুন্দর পালা এই পালার মধ্যে আর এদিক সেদিক গেলাম না আমার কাছে জিজ্ঞাসা রাখলেন খাজা বাবারে মায় কয় বাবা ছেলে কয় বাবা মেয়ে কয় বাবা সবাই তো বাবা কয় কিন্তু খাজা বাবার দুইজন স্ত্রী তারাও কি বাবা কইতো যদি বলা হয় তারা বাবা কইতো না তাহলে দুইজন বাদ দা বাবা নাকি কিন্তু ঘটনাটা তা না আমার খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহে তিনি বাবা নিজের সন্তান আরেকজনকে দিয়ে দিতে পারে যে সেই তো বাবা ওসমান হারুনির দরবারে এক বেটি গিয়েছিল সন্তানের জন্য ঘটনাটা অনেকেই জানেন ওই মহিলা ওসমান হারুনির দরবারে যাওয়ার পর ওসমান হারুনি বলেছিল মাগো তোমার কোনো সন্তান হবে না আমি আরস মহল্লা দেখতে পেলাম তোমার কোনো সন্তান নাই সন্তানের ব্যথায় সন্তান যার নাই মনে যে কি ব্যথা কি দুঃখ সেই জানে সে দুঃখী মা যখন রাস্তা দিয়ে যায় আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে দুই হাত তুলে আল্লাহর দরবারে বলেছিল আল্লাহ আমার পীরের দরবারে এসে কেউ খালি হাতে ফিরে যাক এটা আমি চাই না যদি বেটির ভাগ্যে সন্তান না থাকে আমার থেকে একটি সন্তান তুমি তাকে দাও অবশেষে ওই মহিলার সন্তান হইল এখানে অনেক ঘটনা ওসমান হারুনির দরবারে আসলো আবার বেটি আয়েশা বলে তুমি অরিজিনাল খাঁটি পীর না তুমি না বলেছিলে আমার সন্তান হবে না এই দেখো আমার সন্তান এবার আমি মিথ্যুক না তুমি মিথ্যুক সেখানে ওসমান হারুনি তিনি মনে মনে ভাবলেন আল্লাহ আমাকে বললেন তার সন্তান হবে না আবার সন্তান হইলো আল্লাহ আমার সাথে এরকম করলো কেন তিনি কালীর মন্দিরের মধ্যে গিয়ে ভক্তি দিয়েছিলেন কারণ ওসমান হারুনি আগে মূর্তি পূজারি ছিলেন তার গাঠরিতে একটা মূর্তির মূর্তি থাকতো ওইটা নিয়ে তিনি পূজা করতেন একদিন ওই মূর্তিকে জঙ্গলের মধ্যে রেখে কিছু চিরা ভিজাইতে গেলেন পুকুরের পারে এসে দেখে মূর্তিটা ভিজা ওসমান হারুনি ভাবে আকাশে মেঘ নেই মূর্তি ভিজাকে অবশ্যই কোনো ঘটনা ঘটে গেছে চায়া দেখে একটা কুকুর যাচ্ছে ওরা আবার নফসে দিয়ে টপটপায় পানি পরে ওসমান হারুনিকে আকাশে মেঘ নেই এখানে কোনো লোক নাই লোক নাই অবশ্যই এই মূর্তির গায়ে কুত্তাড়ায় প্রসাব করে দিয়ে গেছে মূর্তি রে ধৈরা কয় মূর্তি রে তুই আমার রক্ষা করবি দূরের কথা তোর গায়ে কুকুরটাই প্রসাব করে গেল তুই কুকুরটারও বিদায় করতে পারলি না তুই তোর নিজের রক্ষা করতে পারস না আমার রক্ষা করবি কি কইরা মূর্তি সাথে সাথে বাড়ি দিয়ে ভেঙ্গে চুরমার করে চলে গেল হাদিস শরীফ জিন্দানি গেছে মুরিদ হইলেন ওসমান হারুনির পীর ছোট সেখানে মুরিদ হওয়ার পরে তিনি হয়ে গেলেন আউলিয়া আর আল্লাহ বলল বেটির ভাগ্যে সন্তান হবে না আবার আল্লাহই বেটিকে সন্তান দিল এখন ওসমান হারুনি কোথায় যায় আবার চলে গেছে কালীর মন্দিরের কাছে ওই কালী আমি তোকে ছেড়ে চলে গেছিলাম ইসলাম ধর্মে সেখানে মিথ্যা আমি তোর পূজাই করব যখন ভক্তি দিয়েছে আল্লাহ বলে হে ওসমান হারুনি তুমি কষ্ট নিও না এই বেটির ভাগ্যে সন্তান ছিল না তোমার ইজ্জত রক্ষা করতে তোমার ভক্ত খাজা মঈনুদ্দিন চিশতি তার নিজের থেকে একটি সন্তান বেটিকে দিয়ে তার মনের আশা পূরণ করেছে তোমার ইজ্জত রক্ষা করেছে তুমি চেয়ে দেখো পিছনে ওসমান হারুনি সেজদা হইতে মাথা উঠে চায় দেখে শাসক মুরিদান সবাই চলে গেছে বলেছে আমাদের পীর জাহান্নামী হয়ে গেছে আর খাজা বাবা বলেছে জাহান্নামে যেতে হয় সেখানেই যাব তবু আমার পীরকে আমি ছাড়বো না
সাজদা উঠে দেখে শুধু খাজা বাবা পড়ে আছে ওসমান হারুনি টান দিয়া বুকের মধ্যে ধরে বলে তুই খাঁটি ভক্ত আমার ফুটাবিতি ফুল চিস্তিয়ার আমি আমার চিস্তিয়ার তরি তোর হাতে তুলে দিলাম তাই ওসমান হারুনির ভুল ভেঙে গেল সেদিন বলেছিল নিজের সন্তান নিজেকে বাবা বলবে সেই ডাক শোনা কত মধুর সন্তান বাবাকে বাবা বলে ডাকে কিন্তু সেই ডাকের আশা তুমি করল না তোমার সন্তান আরেকজনকে দিয়ে দিলা তাই আমি তোমার পীর হয়ে দোয়া করলাম এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত সবাই তোমারে বাবা বলে ডাকবে তাই পীর যেখানে আদেশ করে দিয়েছে পীরের হুকুম ফরজ যেমন আল্লাহর হুকুম বান্দার প্রতি ফরজ ভক্তির জন্য পীরের হুকুম ফরজ তাই ওসমান হারুনি যেহেতু বলেছে তুমি হইলে সকলের বাবা বলতে গিয়া খাজা বাবার যে দুজন স্ত্রী তারদেরও বাবা এখানে প্রশ্ন আসে স্বামী স্ত্রীর সম্পর্কে একটা আবার এই খাজা বাবার দুই স্ত্রী খাজা বাবার কাছে মুরিদ হয়ে গেছে তো মুরিদ যেহেতু হয়ে গেছে এখানে খাজা বাবা গুরু হয়ে গেছে স্ত্রীরা শিষ্য হয়ে গেছে অতএব কারণে স্ত্রীদেরও বাবা হয়ে গেছে গুরু শিষ্যের সম্পর্ক করতে গিয়া আল্লাহ রলি হিন্দুস্থানে এলো রে ইসলামের নিশান রইল রে ও আল্লাহ রলি হিন্দুস্থানে এলো রে ইসলামের নিশান রইল রে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আল্লাহ রলি হিন্দুস্থানে এলো রে ইসলামের নিশান রইল রে ও কইলো দীপ
হয়ে গেল শেষ এইবার আমি লিপি সরকারকে জিজ্ঞাসা করি করি রে বিশেষ রে করি রে যাওই জিগাই কি সুন্দর টপকবে কই হালাই না আবার কি হিগাই দেরি বাবার দরবারে বড় পীরের দরবারে পীর মুর্শিদের দরবারে মানুষ কত কিছু নিয়া যায় না খাসি মুরগি মহিষ গরু উট কত কিছু নিয়া যায় আমি জানতে চাই যিনি বেলায়েতের বাদশা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানি বড় পীরের দরবারে একটা মহিলা একটা খরম লয়ে গেছিল আমি জানতে চাই বড় পীরের দরবারে এত তো কিছু নজরানা নিয়া যায় একটা মহিলা বড় পীরের দরবারে খরম নিয়া গেলেন তার মূল উদ্দেশ্যটা কি ছিল এবং ওই খরমটা কার ছিল ওই খরমটা পেয়ে আমার বড় পীর মুস্কু মুস্কি হাসিলেন হাসলেন ভক্তরা রাগ হয়ে গেলেন আমার বড় পীর যখন ঘটনাটা খুলে বললেন তখন ভক্তরা খুশি হয়ে গেলেন এমনকি শুকরিয়া আদায় করতে লাগলেন আমি জানতে চাই খরমের মূল রহস্য কি আল্লাহু আকবার আল্লাহু আকবার জবাব দিয়েছেন একটি কথা বলেছিলাম সেই কথাই বলল তুমি তো বোঝো নাই আস্তে আস্তে বুঝবা আসলেই তবে এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই একদিন বুঝে যাইব গা তাই আমি বুঝবো না কেন আমি আগেই বলেছিলাম আমার শিখার অনেক কিছু বাকি আছে শিখার পথে তাই আপনার কাছে জেনে নিলাম এখন একটি এত কঠিন একটি প্রশ্ন করছে কই যা বলি টপ টপ করে জবাব দিয়ে লাই আসলে এখন যে প্রশ্নটা করছেন জবাব তোমার দিতেই হবে না দিতে পারলে তো আবার বলবেন প্রশ্ন জানো না জবাব দিতে জানো না গান গাইতেইছো 10,000 12,000 15,000 টাকা বাইনা গাও হ্যাঁ এই কথা তো কইব কি ভাই তাই না বড় পীরের দরবারে এক মহিলায় খরম নিয়ে যায় আর বড় পীর তা দেখে মুচকে মুচকে হাসে আর যত ভক্ত ছিল সবাই রাগ হয়ে গেলেন এই খরমটি কার আমার বড় পীরের ভক্ত সেই মহিলা বড় পীরের দরবারে আসবে আর দুই পাশে হলো জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে সেই মহিলা হেঁটে হেঁটে আসতেছিল আর জঙ্গলের মাঝখানে ওই মহিলাকে ডাকাইতে ধরল যখন ডাকাইতে ধরল ওই মহিলাকে ডাকাইতেরা অপমান অপদস্থ অনেক কিছু করতে চায় ওই মহিলা কি করলেন আমার বড় পীরের দিকে লক্ষ্য করে তার দয়ালকে ডাক দিলেন বড় পীরকে স্মরণ করলেন আর বড় পীর রওজা থেকে দেখতে পাইলেন দেখতে পেয়ে বড় পীরের একটি পায়ের খরম উড়াইয়া দিলেন যখন উড়াইয়া দিলেন তখন কি হলো ওই খরম গিয়ে ওই জঙ্গলের ভিতরে ডাকাই
যারা ছিল তাদেরকে বাইরে আইতাছে ডাকাইতে রে উইরা 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 ওই খরম নাকে মুখে ডাকাইতে রে মারতাছে বাইরে আইতাছে যখন মারতে মারতে বেহুশ বানায় ফেললো ওই খরম গিয়ে ওই মহিলার সামনে গিয়ে থামলো থামার পরে মহিলা বুঝতে পাইলেন এটা তো আর কোনো খরমই না এটা তো আমার দয়ালের খরম আমার বড় পিসাবের খরম এই খরম নিয়ে মহিলায় রাজার সামনে গেলেন আমার বড় পীরের কাছে গেলেন বড় পীরের কাছে গিয়ে বলতেছে দয়াল আমি এমন এমন বিপদে পড়েছিলাম ডাকাইতের হাতে পড়েছিলাম এই খরমটাই আমাকে উদ্ধার করেছে এই যে খরম এই কথা যখন বললেন আর বড় পীর মুসকে মুসকে হাসি দিলেন আর ভক্তরা রাগ হয়ে গেলেন যখন এই বিষয়টা ভক্তদেরকে বুঝাইয়া বললেন ভক্তরা আর রাগ করলেন না সেই খরমটা কার সেটা ছিল আমার বড় পীরের পায়ের খরম তার ভক্তকে সেই মহিলাকে উদ্ধার করতে আমার বড় পীর সাহেব এই খরম ছেড়ে দিয়েছিলেন এই হলো আপনার প্রশ্ন আমার এবার একটি প্রশ্ন এলো এক ব্যক্তি খাজা বাবাকে সালাম দিলেন সালামের জবাব নিলেন না আবারও খাজা বাবাকে সেই ব্যক্তি সালাম দিলেন বাবা সালামের জবাব দিলেন না এবং সালাম নিলেন না গ্রহণ করলেন না যখন তিনবার সালাম দিল তিনবারের মাথায় গিয়া সেই ব্যক্তির সালাম গ্রহণ করলেন আমি জানতে চাই এই সালামের ভিতরে এমন কি রহস্য আছে দুইবার সালাম দিলেন নিলেন না তিনবারের মাথায় নিলেন এর কারণটা কি সেই ব্যক্তি কে তার নাম কি এবং এই সালামের ভিতরে কি এমন রহস্য লুকিয়ে আছে সেই ব্যক্তির নাম কি আপনি সুন্দর করে জবাব দিয়ে যাবেন শেষ স্টেজ আমার কিছু বলার নেই যদি আমার কথায় ভাষায় ভুল ত্রুটি হয়ে থাকে সকলেই ক্ষমার চোখে দেখবেন লতিফ সরকার সাহেব আপনার সাথে গান গাইলাম সারা রাত্র আমি যদি কোনো ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমাই হয়েছে মহতের লক্ষণ আর আমি হয়েছি বাচ্চা মানুষ আপনি আমার বাপ ক্ষমা তো অবশ্যই করতে হবে আমার একটা গোপন পরিচয়ও তো আছে বাংলাদেশের সুনামধন্য শিল্পী লতিফ সরকার সাহেব লিপি সরকারের এবং আমার ওস্তাদ তাই তার কাছে যদি কোনো ভুল করে থাকি সে যেন আমাকে নিজ গুণে ক্ষমার চোখে দেখে এখন আমার শেষ স্টেজ একটি গান থাকবে আপনারা নীরবতা পালন করে শ্রবণ করবেন পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবানি তুমি কুতুবের আমানি বড় পীর আব্দুল কাদের জিলানি বড় পীর আব্দুল কাদের জিলানি পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবানি বড় পীর আব্দুল কাদের জিলানি এক চোর বেটা যায় চুরি করতে বড় পীরের ঘরে চুরি করব দূরের কথা রইল চোরায় পড়ে এক চোর বেটা যায় চুরি করতে বড় পীরের ঘরে চুরি করব দূরের কথা রইল চোরায় পড়ে পড়িয়া রইল চোরাই হইয়া অজ্ঞানি Yeah.
সুফেরো নিশি যখন পোহাইয়া গেল খোয়াজ কিজির জিন্দা পীরে হাজির হইল খোয়াজ কিজির বলেন পিশাব শোনেন সমাচার সিস্তান শহরে একজন কুতুবের দরকার এই কথা বড় পিশাব শুনিলেন যখনই লিপি সরকার একটি কথা বললেন শিক্ষার শেষ নাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যারে সাগর বিদ্যার সাগর বলে টাইটেল দিয়েছে সে বলেছে আমি সাগরের কণিকা পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারিনি তাহলে লিপি সরকার যে কথাটা বলেছে যে আমার শিক্ষার অনেক সময় অনেক কিছু বাকি আছে এটা বলে তুমি তোমার নিজেকে নিজে ছোট করলা
নিজেকে নিজে যে ছোট করতে পারে তখনই লোকে তাকে বড় বলে মনে করে আসলে আমি লতিফ সরকার লিপি সরকার আমার ছাত্রী সবাই জানেন আসলে আমি ওস্তাদের যোগ্য এখনো হতে পারি নাই নিজেই তো একজন ছাত্র তারপরও হয়তো নাম দে আমি বর্তমানে বাংলাদেশের যে কোনো জায়গায় বর্তমানে গানে যাই সেখানে গেলে এখন শুনি যে লিপি সরকার আপনার ছাত্রী সে ভালো গান করেছে তার সুনাম যখন শুনি তখন আনন্দে আমার বুকটা ভরে যায় তবে আমরা পাল্লা ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু পয়েন্ট রাখতে গিয়া বলতে হয় আমরা ওস্তাদ এবং ছাত্রী যদি মহব্বত করে গান গাই কালকেই তো তুমি আরেক শিল্পীর সাথে গান গাবা তারপর দিন অন্য শিল্পীর সাথে গান গাবা ওখানে তুমি মহব্বত থাকবে না তার মূল কথাটার অর্থ হলো যে মঞ্চে যখন মাঠে খেলোয়াড় নাই মাঝে তখন কোনো খাতির চলে না এর অর্থাৎ তোমার সাথে যে তোমাকে যে পয়েন্টগুলো দিলাম কি সুন্দরভাবে তুমি কাইটা উঠলা তখন আমি এও বুঝি যে অন্য কোনো শিল্পীর সাথে ও যেন দক্ষতার সহিত এভাবে আসতে পারো এই আশাই আমার মনে আর আপনারা দোয়া করবেন আমরা উভয় শিল্পী যেন আমারও শিক্ষার অনেক বাকি মাত্র শুরু তারপরে আমার জন্য এবং লিপি সরকারের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে দেশ বিদেশে ঘুরে গান করতে পারি এবার প্রশ্ন করেছে আমার কাছে আমার খাজা বাবার কাছে এক ব্যক্তি দুইবার সালাম দিল সালামের জবাব নিল না তিনবারের বেলা সালামের জবাব দিল মূল রহস্য কি বাদশাহ আলমগীর তিনি একবার বললেন যে ভারতের মধ্যে তো মাজার কেন ভেঙে ফেল যে মরে যায় তার আর কিছু থাকে না কিন্তু বাদশাহ আলমগীর তিনিও জ্ঞানী ছিলেন তিনি আবার একটা কথা বললেন তোমরা মাজারের কাছে গিয়া সালাম দিবে যেই মাজারের ভিতর থেকে সালামের জবাব আসবে ওই মাজারটা রাখবা আর বাকিগুলো ভেঙে ফেলবা সৈন্য সামন্ত নিয়ে বাহির হয়ে গেলেন ওই মাজারের কাছে গিয়া সৈন্য সামন্ত বাদশাহ সহ সালাম দেয় আর সালাম আলাইকুম আহলাল কবরু কিন্তু মাজার থেকে জবাব আসে না এইভাবে জবাব আসে না বিদায় বাদশাহর হুকুম সকল মাজার ভাঙতেছে একে একে 39টা মাজার ভেঙে 40 নম্বরে গিয়া খাজা বাবার দরবারে উপস্থিত খাজা বাবার দরবারের মধ্যে গিয়া বাদশাহ দাঁড়ানোর সাথে সাথে তার শরীরে কাপ ছুইটা গেছে কারণ খাজা বাবা যদি ভারতবর্ষে না আসতো আমরা মুসলমানই হইতে পারতাম না হয়েছি খাজা বাবার শিলায় এত বড় মাজার যে মাজারের মধ্যে বাদশাহ আলমগীরের পূর্বপুরুষরা মুঘল সম্রাট আকবর সুলতান পর্যন্ত খাজা বাবার ভক্ত ছিলেন স্বয়ং রাসুলের আদেশে যিনি ভারতবর্ষে এসেছে যদি সালামের জবাব না আসে তখন কি করব হুকুম লড়ে তো হাকিম লড়ে তো হুকুম লড়ে না বাদশাহ প্রথম সালাম দিলেন আর সালাম আলাইকুম আহলাল কবর খাজা মনুদ্দিন চিস্তি দরবার থেকে জবাব আসে না দ্বিতীয়বার সালাম দিলেন আর সালাম আলাইকুম আহলাল কবর খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি জবাব আসে না দুইটা সালাম যখন চলে গেল তখন বাদশাহ আলমগীর চোখের পানি ছেড়ে কাঁদতেছে বাবা আমি সব মাজারে একটা করে সালাম দিয়েছি আপনার দরবারে দুইবার সালাম দিলাম আরেকবার সালাম দিব কিন্তু বাবা আপনি তো আমার মনের খবর জানেন আমি যে প্রতিজ্ঞা করে ফেলেছি সালামের জবাব না আসলে ভেঙে ফেলব আমি এইটাও জানি আপনি আল্লাহর অলি মহান অলি আপনি সব দেখতেছেন সব শুনতেছেন আমার সালামের জবাব দেন না কেন বাবা আমি যে ওয়াদা করেছি বিপদে পড়ে গেছি আমাকে আপনি রক্ষা করেন অজু করে নামাজ পড়ে যখন বাবার দরবারে এসে আদবের সহিত সালাম দিলেন আর সালাম আলাইকুম আহলাল কবর খাজা মনুদ্দিন চিস্তি রওজা থেকে জবাব দিলেন খাজা বাবা ওয়া আলাইকুম সালাম হুরজুকে আলমগীর হে আলমগীর তুমি তো হুরজুক কেন আলমগীর থেমে গেছে বলে খাজা বাবা আমি প্রথম যখন সালাম দিলাম আপনি সালামের জবাব দিলেন না কেন খাজা বাবা বলেন যে বেয়াদবের সালামের জবাব আল্লাহর ওলিরা দেয় না তুমি আদবের সহিত সালাম দাও নাই তুমি প্রথম যখন সালাম দিয়েছিলা তখন ছিলাম আমি রাসূলের রোজায়
তুমি দ্বিতীয়বার যখন সালাম দিয়েছিলা তখন ছিলাম আমি রাস্তায়, তুমি তৃতীয়বার যখন সালাম দিলা আদবের সহিত তখন রওজায় এসে তোমার সালামের জবাব পড়লাম। বাদশাহ আলমগীর বলে আমি যার ৩৯টা মাজার ভেঙে ফেলেছি। খাজা বাবা বলে, বাবা বলে আল আউলিয়া লাইয়া মত আল্লাহর অলিগণের কখনো মরণ হয় না, তুমি জানো না? তুমি প্রত্যেকটা মাজারে গিয়ে তওবা করে প্রত্যেকটা মাজার নির্মাণ করে দাও, তবে তওবা পড়ে নিও। বাদশাহ আলমগীর তওবা পড়ে প্রত্যেকটা মাজার নির্মাণ করে দিলেন। এই বাদশাহ আলমগীর খাজা বাবার প্রেমিক হয়ে গেলেন। এই যে শাহজাহান, বাদশাহ শাহজাহান মমতাজ কিনিয়া, যে মমতাজের নামে তাজমহল, তিনি আনা সাগরের পারে এসে ওখানে গোসল করে তারপরে খালি পায়ে খাজা বাবার দরবারে আসতেন। বাদশাহ আকবর খাজা বাবার দরবারে গান শুনতে শুনতে এ হাদিয়া মঈন বলে একটা চিৎকার দিয়ে তার প্রাণ পাখি চলে গেছিল। তাই দুইবার সালাম দিয়েছিল, জবাব দেয় নাই। তিনবারের বেলা আদবের সহিত যখন সালাম দিয়েছে আমার খাজা বাবা, তার জবাব দিয়েছে। তাই জিন্দা অলি কখনো, আল্লাহর অলিগণ কখনো মরে না, আল আউলিয়া লা ইয়ামাতু, আল্লাহর অলিগণের কখনো মরণ হয় না। এখানেও খাজা বাবা আছে, সব জায়গায় আছে, আমরা কে কি করতেছি তারা সব দেখতেছে। তোমার দরবার যেমন জান্নাতি বাগান বাবা, তোমার দরবার যেমন জান্নাতি বাগান বাবা, সাজাই আছে মহিয়ান বাবা, সাজাই আছে মহিয়ান বাবা, সাজাই আছে মহিয়ান বাবা, যিনি পরি সাজাই আছে মহিয়ান বাবা, সাজাই আছে
লতিফ সরকার বলে খাজা করে না কুরবান বাবা সাজায় আছে মহিয়ান দরবার সাজায় আছে আমার খাজা মনোদিন চিস্তি জিকিরের মাধ্যমে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন পর্যন্ত মত্ত হয়ে থাকতেন যখন মসজিদে আজান দিত তার কানে বলতো ইয়া সালাত তখন আমার খাজা বাবা জিকির রেখে আবার নামাজ পড়ে সে আবার জিকির করতে এখনো যারা খাজা বাবার দরবারে যান নামাজের সময় বন্ধ নামাজ পড়ে আবার দিনটা ২৪ ঘন্টা কাওলি হইতেছে আপনি বাবার দরবারে যান একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন আসতে অনেক মাজান আমি গিয়েছি অনেক দরবারে গিয়েছি বলতে চাই না খাদেমদের অত্যাচারের জ্বালায় ওখানে আর থাকতে মন চায় না কিন্তু খাজা বাবার দরবারে গিয়েছি দেখেছি খাদেমদের বাড়িতে রয়েছে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন তারা খাওয়ায় আছে গোসল করে আছে কত সেবা যত্ন করেছে কিন্তু টাকা পয়সা তারা কখনো জোর করে চায় নাই খুশি হয়ে যে যা দেয় তাই নেই অরিজিনাল সেবা সেই খাদেমরা করতেছে এখনো খাজা বাবার দরবারে যারা গেছেন তারা জানেন আর যারা যান নাই গেলে অবশ্যই দেখবেন তোমার দরবার বাবা জান্নাতি বাগান বাবা তোমার দরবার বাবা জান্নাতি বাগান সাজায় আছে মহিয়ান বাবা সাজায় আছে মহিয়ান বাবা সাজায় আছে